হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা অলরেডি টপিক দেখে ফেলেছেন বন্ধুরা, যে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে ইটালির একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে। অর্থাৎ আপনি গভর্নমেন্ট যে স্কলারশিপটা আছে, গভর্নমেন্টের স্কলারশিপটা আপনি কিভাবে ফুললি ফান্ডেড পড়াশোনা করতে পারবেন, এটার জন্য আপনাদেরকে আজকে এই আমি হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ বলগনা স্কলারশিপ ইন ইটালি ডিটেলস, এবং কান্ট্রিটা হচ্ছে ইটালিতে, এবং এখানে আপনারা করতে পারবেন হচ্ছে কোর্স, যেটা হচ্ছে ডিগ্রি থাকবে হচ্ছে ব্যাচেলার মাস্টার্স, কম্বাইন্ড ব্যাচেলার মাস্টার্স দুইটার জন্য। তাই এবং এইটার ডেডলাইনটা হচ্ছে 30 এপ্রিল ব্যাচেলার ডিগ্রির জন্য, আর 31 মার্চ হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য। ওকে, এবং এটা ফিনান্সিয়াল ফুললি কভারেজ দিবে। তো চলুন দেরি না করে আমরা আপনাদের হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাই। আমি ওয়েবসাইটটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা হচ্ছে সেখান থেকে লিঙ্কটা নিয়ে অবশ্যই সেখানে যাবেন, এবং ওখানে ডিটেলসটা পড়লে আমি যতটুকু বলবো এখানে তার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন। তো চলুন সরাসরি চলে যাই। তো এইটা হচ্ছে মূলত তাদের ওয়েবসাইট, এখানে তারা দেখেন অলরেডি লিখে ফেলেছে হচ্ছে ইউনিভো অ্যাকশন 1 এন্ড 2 স্টাডি গ্র্যান্টস অ্যান্ড টিউশন ফি ওয়াইভার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2020-2021। ওকে, সো এবং এখানে ওরা যেটা বলতেছে দেখেন, আমি ছোট্ট করে একটু পড়ে আপনাদের শোনাচ্ছি, সেটা হচ্ছে স্টাডি গ্র্যান্টস অফ 11,000 গ্রোস, অর্থাৎ 11,000 ইউরো, যাটা বাংলাদেশি টাকা প্রায় 10,55,000 টাকার মতো সামথিং এরকম পড়ে। এবং এইখানে জন্য দেখেন আপনার কি বলতেছে যে অ্যাসাইন করবো হচ্ছে স্যাট এবং জিআরির মাধ্যমে, অর্থাৎ যাদের স্যাট এবং জিআরই অথবা আইএলস স্কোরটা আছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বাকিরা কিন্তু অ্যাপ্লাই করার জন্য ইলিজেবল হবেন না। তারপর তাদেরকে রিকোয়ারমেন্ট একবার পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে যেটা লেখা আছে যে এডুকেশন ইটালিয়ান সিস্টেম অনুসারে আপনাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট ডিপ্লোমা হোল্ডার ইস্যু হইতে হবে, যদি আপনি ওইখানে হচ্ছে যে ব্যাচেলার অথবা হচ্ছে যে মাস্টার্স কমপ্লিট করতে চান, এবং বলতেছে যে আপনার স্যাট অথবা জিআরই টেস্ট এই দুইটার স্কোর কিন্তু আপনার লাগবে, এবং আপনার বয়স কোনোভাবেই 30 বছরের বেশি হওয়া যাবে না, লেস দ্যান 30। ওকে, লেস দ্যান 30, 30 বছরের নিচে যদি হয় তাহলে আপনি করতে পারবেন। এবং এখানে দেখেন আরও তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেটা দিয়ে দিছে, এবং তারা এটা পাবলিশ করছে হচ্ছে পাবলিকেশন অফ কল দেখেন 6 ফেব্রুয়ারিতে তারা করছে, অ্যাপ্লিকেশন ডেডলাইন 30 এপ্রিল, যেটা বললাম যে ব্যাচেলারের জন্য, মাস্টার্স হচ্ছে এবং সরি এটা রেজাল্ট দিবে হচ্ছে যেটা আপনার অ্যাপ্লাই করবেন সেটার জন্য রেজাল্ট দিবে হচ্ছে আপনার 30 মে মাসে, এবং যেটা হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য, যেটা দেখেন এখানে মাস্টার্স প্রোগ্রাম লেখা আছে সেকেন্ড সাইকেল ডিগ্রি বলে যেটাকে, সেটা হচ্ছে আপনার 31 মার্চ, এবং এটা রেজাল্ট পাবলিশ করা হচ্ছে April 2020। এবং এখানে দেখেন এখানে কিন্তু ওরা ওই যে জিআরই বা আপনার সেটের কথাগুলো লেখা আছে, এটা আপনার ডিটেলসটা ভালো মতো পড়ে নেবেন। আর একটা জিনিস হচ্ছে এখানে আপনার হয়তোবা যেটা বলছে তারা যে আপনার হয়তো দুটো টিচারের হয়তো রিকমেন্ডেশন লাগবে, বা আপনার হচ্ছে যে রিকমেন্ডেশন কাগজগুলো লাগে। তো এই যারা স্কলারশিপে মূলত আপনারা দেশের বাইরে গিয়ে ইউরোপ কান্ট্রিতে পড়াশোনা করতে চান, তাদের জন্য আমি মনে করি যে এটা খুব ভালো এবং বেস্ট একটা অপরচুনিটি, যাদের জিআরই টফেল অথবা হচ্ছে যে আপনার স্যাট অথবা আপনাদের হচ্ছে আইএলস আছে, আপনারা ভালো মতো স্কোর যদি মোটামুটি ভালো থাকে আপনারা অবশ্যই এটাতে ট্রাই করতে পারেন, ফুললি ফান্ডেড, এবং বছরে আপনার মোটামুটি 10,55,000 টাকা বাংলাদেশি টাকা অনেক টাকা, এবং হচ্ছে আপনার ওইখানে একটা ভালো গিয়ে জায়গায় গিয়ে ইউরোপের মতো একটা জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারবেন। ইটালি অবশ্যই ফাস্টেস্ট একটা কান্ট্রি, সো এটা আপনার জন্য ভালো হবে। আপনারা এখান থেকে চলে যাবেন, এখানে আপনাদের ফুল ডিটেলস সব কিছু দেওয়া আছে ওয়ান বাই ওয়ান। আর একটা জিনিস আমি দেখা দিচ্ছি পাশে দেখেন, এটা হচ্ছে ওদের অনলাইন সিস্টেম, এখানে আপনার লগ ইন, রিটায়ার অথবা হচ্ছে রেজিস্টার যা কিছু করতে এখানে আপনি করতে পারবেন। এখানে ওদের সমস্ত ডিসক্রিপশানগুলো দেওয়া আছে, তাদের হেল্পলাইন ডেস্ক দেওয়া আছে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যে কোনোভাবে তাদের সাথে এই জিনিসগুলো জাস্টিফাই করে নিতে পারবেন দুইটারই হচ্ছে দেখেন। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এখানে কি কি সাবজেক্ট থাকতেছে, এখানে টোটাল কিন্তু আপনার 63 অর্থাৎ 63টা ব্যাচেলর কোর্স আপনার থাকতেছে, 63টা ব্যাচেলর কোর্সের মধ্যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে, ইকোনমিক্স, এডুকেশন, হিউম্যানিটিস, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমি সব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের জন্য, আপনারা চাইলে এখান থেকে খুব সহজে সুন্দরভাবে দেখে নিতে পারবেন। ওকে, সো আপনাদের হচ্ছে যে আশা করি এখান থেকে আপনি খুব ভালো মতো জিনিসটা দেখতে পারবেন, আমি লিঙ্কটিং সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা ভালো মতো অ্যাপ্লাই করবেন।
এবং হচ্ছে যে 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 প্রসিডিউরগুলো বলা আছে সেগুলো অবশ্যই মেনে করবেন, এবং অবশ্যই যে ডেডলাইন আছে ডেডলাইনের উপর আগে অ্যাপ্লাই করবেন। এবং হচ্ছে আপনার যদি ইন্টারন্যাশনাল কোথাও আপনার হচ্ছে যে পয়েবার নিতে গেলে, অর্থাৎ টিউশন ফিটা আপনার যদি ফ্রি আপনি নিতে চান অথবা আপনি স্কলারশিপ দিতে চান, যে যে প্রসিডিউরগুলো মেনটেন করতে অবশ্যই সেগুলো মেনটেন করবেন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেটগুলো আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যেতে পারেন। এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে লিখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।